আসসালামু আলাইকুম। ঢাকা রংপুর চাইল্ডলাইন মহাসড়কে নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আপনাদের বলেছিলাম বগুড়া বনানী থেকে মোকামতলা পর্যন্ত ফুল আমরা একটা ড্রোন ভিডিও দেখাবো। তো আজকে আমরা চলে এসেছি বগুড়া তিন মাথার হেলগেটের যে ফ্লাইওভারটা হচ্ছে এটার ভিডিও নিয়ে। তো এর আগে আমরা দুইটা পার্টে দেখাইছিলাম, বনানী থেকে শাকফালা, শাকফালা থেকে তিন মাথার হেলগেট। তো আজকে আমরা দেখাবো তিন মাথার হেলগেটের যে ফ্লাইওভারটা, তো এটা নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের কাজ মোটামুটিভাবে বলা চলে 50%+ হচ্ছে কাজটা হয়েছে। আর যেহেতু বলা হয়েছে যে 2024 সালের ডিসেম্বরের ভিতরে কাজ শেষ করা হবে, ইনশাল্লাহ এতদিন লাগবে না, তার আগেই এই ফ্লাইওভারের কাজ শেষ হয়ে যাবে। তো কাজটা কিন্তু দ্রুত আসছে। আমরা এখন চলে আসছি একদম মূল, একদম রেলগেটের যে অংশে, এখানে এরই নিচে নিচ দিয়ে হচ্ছে যাবে আপনার ট্রেন লাইন। দেখুন এই যে ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আমার হাতে যে ডান পাশ এটা হচ্ছে, এখান থেকে সরাসরি যাওয়া যাবে হচ্ছে বগুড়া সাত মাথায়। এই যেমন ট্রাকগুলো বের হচ্ছে, আর এটা হচ্ছে ট্রেনের লাইন, আর এই পাশ থেকে ট্রেনে আসবে বগুড়া রেল স্টেশন যেটা। তো আমরা আরেকটু এগোবো, এগোলে বুঝতে পারবেন আসলে এটা আমরা কোন এরিয়াতে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে সরকারি আজিজুল হক কলেজের সামনে যে রোডটা আছে, ঠিক সে রোড, এটা অনেক সুন্দর একটা রোড। এবং তার পাশেই হচ্ছে রেল স্টেশন, এটা বগুড়া হয়ে আপনার যাবে শান্তাহার যে জংশনটা আছে এদিকে, এটা হচ্ছে আপনার সাতমাথা রোড। সাতমাথা রোডটা অনেক সুন্দর, এবং তার পাশে এখন আমরা ঘুরব, আমাদের হাতের বাম সাইডে আসব। তো বাম সাইডে আসলে দেখা যাবে হচ্ছে এটা আপনাদের হচ্ছে শান্তাহার দিকে যাচ্ছে, এটা আপনার শান্তাহার, তারপর হচ্ছে আপনার যে দুপচাচিয়া, সব রোডের দিক যাওয়া যাবে। এটা পাশে ট্রেনের লাইন, তার পাশে হচ্ছে আপনার গাড়ি চলাচলের লাইন। দেখতে অনেকটাই অনেক চমৎকার লাগে, অনেক সুন্দর লাগে। তো আমরা এখন আস্তে আস্তে পিস দিকে মুভ করতেছি। মুভ করার পর আমরা এখন আবার দেখাবো মেইন ফ্লাইওভারের যে অবস্থা। দেখুন এটা হচ্ছে আপনার মেডিকেল সাইটে, এটা হচ্ছে আপনার তিন মাথা হেলগেট থেকে আপনার যে রহমান মেডিকেলটা আছে মেডিকেল সাইটে। তো মোটামুটি কাজটা অনেক দ্রুতই হয়েছে। দেখুন ট্রেন যাচ্ছে, অনেক চমৎকার, অনেক সুন্দর লাগতেছে ট্রেনটা দেখে, সত্যি দেখার মতো একটা দৃশ্য বটেই। তো আমরা একটু ট্রেনের ভিডিওটাও একটু এনজয় করি, তাই না, কী বলেন বন্ধুরা। যাই হোক, আর আমরা আবারও চলে আস যাই আপনার ফ্লাইওভারের দিকে। ফ্লাইওভার থেকে আমরা যাচ্ছি সামনের দিকে, সামনের দিকেও চার মাথা। তো এরপরে কিন্তু আপনার চার মাথা ফ্লাইওভার আছে, বারাপুর আছে, তারপরে হচ্ছে মহাস্থান আছে, মোকামতলা আছে। তো ইতিমধ্যে কিন্তু সবগুলো ফ্লাইওভারে কিন্তু অফিসিয়ালিভাবেই আপনার এটা চালু করা হয়েছে, সবগুলো ফ্লাইওভারতে কিন্তু এখন যাতায়াত করা যাচ্ছে। তো এখন বাকি আছে বগুড়ার ভিতরে সবচেয়ে বড় ফ্লাইওভারটা হচ্ছে এই তিন মাথা হেলগেটের। তারপরে বগুড়ার দুইটা বড় কাজ আছে, একটা হচ্ছে মাইডেলি বিমান মোড়ের যে গোল চত্বরটা হবে এটা একটা, আর হচ্ছে বগুড়া বনানী এখানে একটা গোল চত্বর হবে, এই দুইটা। তার মধ্যে হচ্ছে উত্তরবঙ্গের ভিতরে দেখার মতো হবে হচ্ছে আপনার হাটিকুমুল একটা, মানে রেল বিমানমন্ডল একটা, এই দুইটা এরিয়ায় যে গোল চত্বর হবে এটা দেখার মতো হবে। তো মোটামুটিভাবে দেখুন তিন মাথা হেলিগেটেড যে ফ্লাইওভারটা, তো এখানে আমরা এখান থেকে সামনে অংশে দেখাচ্ছি, দেন দেখানোর পরে এই ফ্লাইওভারের ভিডিওটা এখানে শেষ করে দেবো। দেখুন তো ইনশাল্লাহ নেক্সট পার্টের ভিডিও এই তিন মাথার ফ্লাইওভার থেকে শুরু হবে, যেটা পরবর্তীতে কয়েকটা ভাগে আমরা সবগুলোই দেখাবো একদম মোকামতলা পর্যন্ত। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল ভিডিও। তো যারা আগের পার্টগুলো দেখেন নাই, তারা আগের পার্ট ভিডিওগুলো দেখে আসবেন, অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।